একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দেখব রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাছের যন্ত্রপাতি তাহলে রাসায়নিক বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি কোন রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণের মূল উপাদানসমূহকে শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতিসমূহ ল্যাবরেটরিতে অনুসরণ করা হয় তাকে রাসায়নিক বিশ্লেষণ বলে সমগ্র রাসায়নিক প্রক্রিয়া মূলত দুই প্রধান শ্রেণীতে বিভক্ত যেমন আঙ্গিক বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণ আঙ্গিক বিশ্লেষণ যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের অথবা এদের মিশ্রণের মূল উপাদান বা জৈবযোগের মূলকসমূহের উপস্থিত উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ বর্ণযুক্ত যৌগের দ্রবণ অথবা পদক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্তকরণ সম্ভব হয় একে আঙ্গিক বিশ্লেষণ বলে যেমন অজৈব লবণের ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ পদ্ধতি হল আঙ্গিক বিশ্লেষণ মাতৃক বিশ্লেষণ যে বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো রাসায়নিক পদার্থের মূল উপাদানসমূহের পরিমাণ পরিমাণ বা সঠিক নির্ণয় করা যায় একে মাত্রিক বিশ্লেষণ বলে আবার মাত্রিক বিশ্লেষণ দুই শ্রেণীতে বিভক্ত যেমন ভরভিত্তিক বিশ্লেষণ ও আয়তনিক বিশ্লেষণ ভরভিত্তিক বিশ্লেষণ ভরভিত্তিক বিশ্লেষণের বেলায় পর পরীক্ষা দিন পদার্থে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট অদক্ষেপকে পোরসেলিন বাটিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে শুষ্ক করার পর প্রাপ্ত ভরের ওজন এককে নেওয়া হয় আয়তনিক বিশ্লেষণ আয়তনিক বিশ্লেষণের বেলায় কোনো নির্দিষ্ট আয়তনের প্রদত্ত নমুনার সাথে অপর কোনো নির্দিষ্ট আয়তনের বিকারক দ্রবণের তুল্য পরিমাণের বিক্রিয়া সম্পন্ন করে প্রদত্ত নমুনায় পরীক্ষণীয় উপাদানের মূল পরিমাণ গণনা করা হয় যেমন অম্লক রিডক্স রিডাইস্টেশন আইতনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি আইতনিক বিশ্লেষণে নিম্নলিখিত কাজ নির্মিত যন্ত্রপাতি ব্যবহৃত হয় এক মেজারিং সিলিন্ডার বা পরিমাপন সিলিন্ডার দুই মিজারিং ফ্লাক্স তিন বুরেড চার পিপেট পাঁচ কনিক্যাল ফ্লাস্ক ছয় ফানেল ও ওয়াশ বোতল আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাজ যন্ত্র পাইরেক্স গ্লাস অথবা পটাশ গ্লাস দিয়ে তৈরি করা হয় এসব গ্লাস বা কাজ খুব শক্ত ও তাপ রুদী হয় তাহলে এই যন্ত্রপাতির গঠনগত বৈশিষ্ট্য ব্যবহারের ব্যবহার বিধি আলোচনা করা হল তাহলে এখানে চিত্র এক দশমিক সাথে আইতনিক বা মেজালিন ফ্লাস্ক দেওয়া হচ্ছে তাহলে প্রথমে আমরা দেব মিজারিং সিলিন্ডার এর পরিচিতি এক মুখ খোলা ও এক মুখ বন্ধ দাগ কাটা বিভিন্ন আয়তনের কাচের মোটা নলকে মিজারিং সিলিন্ডার বা পরিমাপক সিলিন্ডার বলে ডেস্কে খারাপভাবে রাখা রাখলে যাতে পড়ে না যায় সেজন্য নলটির বদ্ধ দিক চ্যাপটা করা থাকে তাহলে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এক দশমিক সাতের দুইটা মেজারিং সিলিন্ডার দেওয়া আছে এই মেজারিং সিলিন্ডার বিভিন্ন পরিমাপের থাকে পঞ্চাশ মিলিলিটার আয়তনের থাকে একশো মিলিলিটার আয়তনে থাকে এবং এগুলো দিয়ে আমরা পাঁচ মিলিলিটার 10 দশ মিলিলিটার পঞ্চাশ মিলিলিটার একশো সেন মিটার বা দুশো সেন্টিমিটার বা দুশো পঞ্চাশ সেন্টিমিটার যে কোনো বিভিন্ন আয়তনের তরল পদার্থ পরিমাপ করতে পারি তারপরে দুই আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাক্স পরিচিতি সরু গলাযুক্ত গোলাকার কাচের পাত্রকে আয়তনিক ফ্লাক্স বলে ডেক্সের উপর যাতে সহজে রাখা যায় এজন্য ফ্লাক্সের তলা চ্যাপটা বা সমতল আকৃতির হয় এটা যে কোনো আয়তনের হতে পারে আয়তনিক ফ্লাক্সের মুখে গ্লাস গ্লাস স্টপার থাকে তাহলে আয়তনিক ফ্লাক্স এখানে আমরা চিত্র এক দশমিক আটে বিভিন্ন আয়তনিক ফ্লাক্সের চিত্র দেখতে পাচ্ছি এগুলো একশো মিলিলিটার আছে পঞ্চাশ মিলিলিটার আছে দুইশো পঞ্চাশ মিলিলিটার পাঁচশো মিলিলিটার এবং এক লিটারের আয়তনিক ফ্লাক্স আছে এগুলাতে বিভিন্ন প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয় বা দ্রবণ প্রস্তুত করা হয় তারপর বুরেট পরিচিতি বুরেট হলো দাগাঙ্কিত সমান বেশ বিশিষ্ট মোটা কাচের নল দ্বারা তৈরি একটি যন্ত্র নলটির মুখ খোলা নিচের মুখ খুব সরু সরু মুখের স্টপকক লাগানো থাকে স্টপকক দ্বারা বুরেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয় বুরেট সাধারণত টু বুরেট সাধারণত পঁচিশ সেন্টিমিটার কিউব ও পঞ্চাশ সেন্টিমিটার কিউব আয়তনের হয়ে থাকে বুরেটের গায়ে দাগাঙ্কিত করে পঁচিশ বা পঞ্চাশটি ভাগে ভাগ করা থাকে প্রতি ভাগের আয়তন এক সেন্টিমিটার কিউব প্রতি এক সেন্টিমিটার কিউব ভাগকে আবার দশটি ভাগে ভাগ করা থাকে তাই একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কিউ তাহলে এই বুরেট ট্রাইটেশনের সময় যেই এর ভিতর পদার্থ নেওয়া হয় এবং সেই পদার্থের সাথে অন্য একটা পদার্থে বিক্রিয়া ঘটিয়ে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তারপরে চার পিপেট পরিচিতি পিপেট প্রধানত দু প্রকার সাধারণত পিপেট। ও দাগাঙ্কিত পিপেট সাধারণ পিপেট দুমুখ খোলা সরু একটি নল দ্বারা নির্মিত নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝখানে মোটা বাল্ব থাকে উপরের দিকের নলের চারপাশে একটি দাগ দিয়ে পিপেটের আয়তন নির্ধারণ করা থাকে বিভিন্ন পিপেট জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার থেকে শুরু করে পঞ্চাশ মিলিলিটার পর্যন্ত বিভিন্ন আয়তনের হয়ে থাকে তাহলে রাইটেশনের সময় এই পিপ্যাড ব্যবহার করে আইতনিক ফ্লাস্ক থেকে দ্রবণটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেওয়া হয় তারপর কনিক্যাল ফ্লাস্ক ওয়াশ বোতল ভুরেড পিপ্যাড ব্যবহার করছ তাহলে কনিক্যাল ফ্লাস্ক এখানে আমরা চিত্র এক দশমিক একদিনে দেখতে পাচ্ছি যে একটা কনিক্যাল ফ্লাস্ক দেওয়া আসে তারপরে ফানেল পানেল দেওয়া আছে চিত্র এক দশমিক একচারে ওয়াশ বোতল এবং আয়তনিক প্লাস ওয়াশ বোতলে কীভাবে দ্রবণ পানি যোগ করতে হয় সেটা দেখতে পাচ্ছি চিত্রে আমরা তারপরে এই বুরেটের যে অংশটা আছে স্টপকক অংশটায় সেটা পরিষ্কার করার কিছু কৌশল এখানে চিত্রে দেখানো হলো এটা ভালো করে ঘষে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে তা হলে পরবর্তীতে কাজের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করবে তাহলে আজ এই হচ্ছে আজকের মতো আমাদের বিভিন্ন কাচের যন্ত্রপাতির তাদের ব্যবহার এবং পরিচিতি আমরা দেখলাম এগুলো আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করব তাহলে সবাইকে আজকের মতো ধন্যবাদ